বন্ধুদের সকল দর্শকের স্বাগত, আমি আমার মৃত্যুঞ্জয়। আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ, সারা বছর ভালো থাকুন, সুস্থ থাকুন। তা প্রতিবারের মতো আমরা এবারেও চলে এসেছি, যেটা নাকতলা শিখুর উৎসব, আমরা একটা ভিডিও রেখেছিলাম, আগেবার প্রোগ্রাম দিয়েছিলাম। আজকে এখানে পয়লা বৈশাখ উৎসব, যেটা বলা হয় হালখাতা খাতা পুজোর দিন। আজকে দোকান ব্যবসায়ী যারা করে তাদের তা আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে। তা কথানা বাড়ি আপনাকে একটা করে এখানে যা যা প্রোগ্রাম হচ্ছে সেগুলো আপনার সামনে তুলে দিই। পাচ্ছেন যে আসলে কত ভিড় আছে। তা আমি এখানে যারা আসছে এখানে লাইন দিয়ে উনি দুটো লাইন দিয়ে পুজো দিয়েছে, তার জন্য সব যারা পরিবেশন করছে এই এত মানুষের সকাল থেকে সেবা দিচ্ছে, সেই দাদাকে পেয়েছি, দাদার সঙ্গে দু এক কথা বলে নেব। এরা অক্লান্ত পরিশ্রম করে এত মানুষের মুখে অন্ন তুলে আমরা আজকে পয়লা বৈশাখে পরিবেশন করবো সবাই ঠাকুরের আশীর্বাদে। সব যতক্ষণ থাকবে আর প্রসাদ যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ পরিবেশন করে যাব। আর ঠাকুরের উৎসবে বছরে একবার আমরা খুবই আনন্দ করে থাকি ঠাকুর উৎসবে, আর সবাই মিলে ঠাকুর থাকে আমরা সেগুলো আমার গুরুদেবের প্রাণ ভরা আশীর্বাদ আমাদের, আমরা প্রত্যেক বছর যেন করতে পারি। এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা কোনো কিন্তু ভোটের লাইন না, ভোট দেওয়ার লাইন না, এটা জাস্ট একটা পুজো দেওয়ার জন্য মানুষ দীর্ঘক্ষণ ওয়েট করে সময় দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে যাচ্ছে। তা আমি এখানে অনেককেই দেখতে পাচ্ছি, তার মধ্যে আচ্ছা প্রতি বছর আসেন এখানে, আচ্ছা কেমন লাগছে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? বছরই বেশি লাইন দিলাম, প্রতিবার এত লাইনে পড়ি না। আচ্ছা খুবই ভালো লাগছে, যেটা নিয়ম সিস্টেম সেটা মেনে চলবো, জন্যই তো আসা নীতিগতভাবে চলার জন্য। আচ্ছা অনেক ধন্যবাদ। চলে যাবো আমরা ছোট থেকেই গুরুদেবকে পেয়ে গেছি। হ্যাঁ কিন্তু আমার ভাগ্যে হয়নি যে স্কুলদের দেখা, কিন্তু আমরা তার বিগ্রহকে দেখেছি, কিন্তু তাই দেখেই আমাদের তার প্রতি এত আকর্ষণে আমরা তার মানে আকর্ষণের টানে চুম্বনের টানে এনে দেয় হাসপাতালে রয়েছে। এবং আমাদের কোনো শরীর যদি অসুস্থ হয় বা কিছু হয় তাইদেরও মানে সমস্ত রকমের সুবিধা রয়েছে। এবং আমাদের নাকতলা শিশু সংঘের আশ্রমে আমাদের চব্বিশ ঘন্টা আশ্রমে নাম হয়, চব্বিশটা ঘন্টা আশ্রমে নাম হয়। আমি এখনো অবধি দীক্ষা নিইনি, কিন্তু আমি গুরুদেবটা খুব প্রচুর ভালোবাসি। আমি আমাদের বাইশ তারিখ নাম আছে, আমি প্রত্যেকটা নামে আছি। আমার নাম সুবিধা, আমি নাকতলা শাখার সঙ্গে সঙ্গে যুক্ত। আমি ছাব্বিশ বছর তো এখানে আছি, দেখছি একই রকম করে একই রকম অবদান করছে, কোনো অসুবিধার এখানে কিছু নেই, ঠিক আছে। মানে সুবিধা সুবিধা সম্পর্কে নিয়ে আমার চলতে হয়, এত কিছু প্রোগ্রাম মূল কারণ এটা হচ্ছে একটা পয়লা বৈশাখে শিশু আশ্রয় নিয়ে হচ্ছে আমার দুধ খাওয়া। তা সেই কারণটা কেন সেটা আমি একজনের থেকে যে দাদা আছেন এখানকার বরুণ দত্ত মহাশয় আর ওনার থেকে জেনে আজকে আমরা সংঘ
প্রতিষ্ঠাতা পরিবাহক আচার্য বর্ষে শ্রীমদ রূপাবসন্ন পরমহংসের দেবের প্রতিষ্ঠাতাই সেগুলো সঙ্গ। প্রতি বছর পয়লা বৈশাখে আম কলা ইত্যাদি নিয়ে মানুষকে সেবা করানো হয়। এর থেকে মানুষের বিভিন্ন কীট পতঙ্গ যে কামড়ে তাদের থেকে নিষ্কৃতি পাওয়া যায়। বুঝতে পারছো, যার জন্য এই বছরের প্রথম দিনে এই আমটির ফল পেতে হয়। তাহলে সব সাপ কাঠ ইত্যাদি কাঁদলে করেও তাদের কোনো অসুবিধা সৃষ্টি হবে না, মানুষ সুস্থ এই দিনে দুগ্ধ দিন পরিবেশন করা হয়। তাই শিবির সংঘাতিত সকল সুস্থ ভক্তগণ, এই শিবির সঙ্গে পয়লা বৈশাখ 1431 সালে সকল সমাগম হয়েছে গুরুদেবের নির্দেশ এবং আদেশ পালনার। এই প্রসাদে আছে কত যত লোক আসবে ততই প্রসাদ পাবে, যতক্ষণ লোক থাকবে তখন আমরা তাদের প্রসাদ দেব। এই সিস্টেম এখানে আছে, কেউ প্রসাদ না পেয়ে এখানে ফিরে যাবে। সেই সেই গুরুদেবের এই ভাণ্ডার অপুরন্ত ভাণ্ডার মা অন্নপূর্ণা রূপে তিনি এই শিবুল সংঘ আশ্রমের সদা সর্বদাই রাজ করেন। প্রতিদিন এখানে যেরকম মানুষ আসে তারা এখানে আকাঙ্ক্ষ প্রসাদ পেয়ে ধন্য হন। তাই পয়লা বৈশাখের প্রথম দিনে যত মানুষ এখানে আসবে তারা প্রত্যেকে প্রসাদ পেয়ে তারা ধন্যায় নিজের নিজে দিয়ে ফিরে যাবে। এটা শেষে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্য, তারা আশীর্বাদের জন্য আসে। ঠিক আছে।